গুড মর্নিং, সকলে সবাই ভালো আছো? আজকে দাঁতের যন্ত্রণাটা কমে গেছে। শুভ সকাল। দেখো আজকে আমি কি রান্না করছি। সকালে উঠে চা বানিয়েছি, বাবাকে দিয়েছি, পাশে বাড়ি একটা মামি এসেছিলো, মামি খেয়েছে, তারপর পিসির জন্য একটু রেখে দিয়েছি, চা গরম করে দিয়ে দেবো। আর হচ্ছে এখন রান্না বসিয়েছি, হাঁসের ভাত রান্না করছি, আর কেটে রেখেছি, চোরটা ভাজা করব। এই পাশের বাড়ি কচি মানে কলা গাছ কেটেছিল, সেখান থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, সেই থোরটা কেটেছি। আর এই যে মাছ নিয়েছি 110 টাকা মাছ, রুই মাছ, এই দিয়ে যে পোল্লা পোল্লা যে পোল্লা বলে না, আমাদের গাছে হয়েছে, দেখো বাবা পেরেছে, তা ভেঙে গেছে, অনেক উঁচুতে হয়েছে, তো গাছটা তোমাদের দেখাচ্ছি, দেখো গাছটা কত উঁচুতে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, অনেক উঁচুতে গাছটা। বাবা বাবা পাড়ছে, হ্যাঁ লগার লাগিয়েছে, লগা হেসে লাগিয়েছে, দিয়ে পাড়ছে, দেখো পরিষ্কার আসছে না গাছ থেকে, একটা পচেও গেছে দেখা যাচ্ছে। এই যে পিসির জন্য চা রেখেছি, ওটা গরম করে দিচ্ছি। আর এই যে ভাত বসিয়েছি, আমাদের ভাতটা হয়নি এখনো, দেখো আমাদের ডাব পেরেছে আজকে, এতগুলো ডাব বাদ দিয়ে গেছে, অনেকগুলো ডাব বাদ দিয়ে গেছে, অনেকগুলো ডাব বাদ দিয়ে গেছে। তোমরা দেখো দেশি মুরগির ডিম পেরেছে, একটাই ডিম পেরেছে আজকে আমাদের, দেখো 110 টাকার মাছ, এই কটা হয়েছে পিঠের মাছ, 3টে 5টা, আর 4টা হয়েছে পিঠের মাছ, অন্তত মাথা 110 টাকা। আর সেই পোল্লা কেটে দেখো এতটুকুনও হয়েছে, সব বাদ গেছে, দেখতেও বেরিয়েছে, এই কাটার সময় না মুখে দিয়ে দিয়ে দেখতে হয়, মুখে দিয়ে দিয়ে দেখলে তেঁতোটা বেরিয়ে যায়, এই যে তেঁতো বেরিয়েছে, এগুলো সব তেঁতো বেরিয়েছে, এতটাই ভালো এসছে। দেখো তরকারিটা হচ্ছে, জাল জ্বলছে, আর মাছ দিচ্ছি, তার মধ্যে পিঠের মাছগুলো দেবো আজকে। আমরা হচ্ছে 4 জনা, বাবা মা পিসি আর আমি, 4টে মাছ দিয়ে দিয়েছি, ওই জালটা জ্বলে তারপর সবজিটা নামিয়ে দেবো। আর কলার যে থোরটা ইয়ে করেছিলাম, কলার থোরটা ভাজা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তারপর পলকের মাকে বললাম, যে ভাই বউকে যে বললাম যে তুই একটু নিয়ে যাস, নাহলে এতটা কে খাবে বলতো। দেখো সবজিটা হয়ে গেছে, মাছ, আলু, পোল্লা। দেখো মাটিটা মানে ছেঁকে নিয়েছি গুঁড়ো করে, আর এই যে সেই গাছটা বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি, আর দেখো মাটিটা কেমন হয় আস্ত, এই যে এর থেকে একটু ভেঙে নিয়েছি, এর মধ্যে পোকা থাকে, এই কোথাও দেওয়ালে বা কোথাও হয়ে যায়, দেওয়াল ঠওয়ালে কোথাও, তা আমি তুলে আবার মাটিটা একটা কাগজের মধ্যে রেখে দিয়েছি। আর এতটা মতো নিয়েছি, অল্প একটু নিয়েছি, মুখে দিতে হবে তো, মুখে ঘৃণাও করছে, কিন্তু কি করব এখন, সারতে গেলে অসুখ সারতে গেলে তো একটু করতেই হবে, কিছু করার নেই। হাই মর্নিং, কালকে যেগুলো করেছি কালকে ছাড়তে পারিনি, ভিডিওটা ছাড়তে পারিনি আমি, কালকে শরীরটা ভালো লাগছিলো না, পরে গিয়ে দাঁতে যন্ত্রণা হচ্ছিলো সামান্য, বেশি না, আজকে অল্প অল্প হচ্ছে, মনে হচ্ছে কমে যাবে, ওষুধ দিয়েছিলাম তার জন্য। তা তোমরা সকলে ভালো আছো তো? রাত্রিটা ভালো গেছে তো? আজকে দেখো আমি সকালে উঠে ঠাকুর, আজকে বৃহস্পতিবার, আজকে সকাল উঠে ঠাকুরের বাসন মাজলাম আগে, তারপর ঘর মুছলাম, পুরো ঘরটা 4-5টা রুম সব মুছলাম, মুছে টুছে তারপর কী করলাম, মায়ের জামা কাপড়ে ছাপ লাগিয়ে রেখে চলে এসেছি, তারপরে রান্নাঘরের বাসন মাজলাম, রান্নাঘর মুছলাম, মুছে আজকে বৃহস্পতিবার তো সমস্ত ঠাকুরের বাসন অনেক হয়, প্রচুর পরিমাণে হয়, সেগুলো সব মেজে মুজে পরিষ্কার করে রেখে এসেছি সিঁড়ির মধ্যে,
রাখার পরে এসে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, বাবাকে চা বানিয়ে দিয়েছি, মুড়ি মাখিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। খাওয়ার পর আমি আবার একটু গরম জল খেলাম, না ঠান্ডা জল খেতে পাচ্ছি না, দাঁত ব্রাশ করে গরম জল দিয়েই মুখ ধুচ্ছি, না একটু কেমন লাগছে যেন দাঁতের মধ্যে। তারপরে গিয়ে রান্না করছি, আজকে ওলকপি রান্না করলাম, দুটো ওলকপি নিয়ে এসেছিলাম 22 টাকা দিয়ে, সেই ওলকপিগুলো রান্না করেছি মাছ দিয়ে। আর তারপর রান্না করবো এখন পুঁই শাক। দেখো পুঁই শাক কী করে রান্না করি, অনেকে ভাজা করে রান্না করে, আমি কিন্তু জলের মধ্যে, কাঁচা জলের মধ্যে দিয়ে রান্না করি, জলটা জল মানে জাল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দিই। আর পুঁই শাকের ডিমগুলো তো খুবই সুন্দর, দেখো পুঁই শাকের ডিম পুরোটাই মানে ফুল হয়েছে, এখনও পুরো ডিম হয়ে পারেনি। এই অবস্থায় নিয়ে এসেছি, মামিরা দিয়েছিল, এখন সেটাই আর কি রান্না করব এখন। দেখো সাথে থাকো, দেখো ওলকপিটা রান্না করেছি মাছ দিয়ে, আর এ হচ্ছে পুঁই শাক কেটে রেখেছি, অল্পটাই করেছি, ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই মাছের মাথা দিয়ে করব, এই মাছের মাথা কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, জলটা গরম হলে তারপরে মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এবার পুঁই শাকের ডিমগুলো দিয়ে দেবো। সেদ্ধ হয়ে যাক, সেদ্ধ হয়ে গেলে আমি এই যে সর্ষে রেখেছি কিছুটা আর কটা লঙ্কা, এই সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপর তোমার ইয়ে করবো, মানে নামিয়ে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর দুটো তিনটে রসুনের কোয়া বেট মানে থেতো করে সম্বরা দিয়ে দেবো তেলের মধ্যে, ব্যাস। আর তারপর লাস্টে একটু কেউ জিরে বাটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই, দিলেই মানে হয়ে যাবে সবজিটা। আর মাছের মাথাটা তার মধ্যে দিয়ে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে, শুধু লঙ্কাও দিইনি আমি এখনও, সেদ্ধ হয়ে গেছে তরকারিটা, বেশি একটা ঝোলঝোল করবো না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এই যে রসুন দেবো, রসুন সিদ্ধ করে রেখে দিয়েছি, আর লঙ্কা আর সর্ষেটা বাটা আনবো। দেখো পুঁই শাকের তরকারিটা পুরো শুকনো শুকনো করেছি, অল্প অল্প ঝোল রয়েছে, এরকম করতে হয়, খুব টেস্টি লাগে। এরপর আমরা ভাত খাবো তিনজনা, পিসি, আমি আর বাবা। দেখো আমি পুজোর জন্য গোছিয়েছি ঠাকুরকে, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে।